যে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা প্রায় প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আজকে সকালেও যখন তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের নিয়ে আমরা প্রচারে ছিলাম তখন এই আগরতলা শহরের বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তারা আক্রান্ত হয়েছেন। আমার ভেবে অবাক লাগে যে সুপ্রিম কোর্ট যখন একটা রায় দেওয়ার পরেও সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পরেও কেন পুলিশ প্রশাসন তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে, কেন পুলিশ প্রশাসন তৃণমূল কংগ্রেসের প্রচার অভিযান প্রচার সভাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে, কেন সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও পুলিশ প্রশাসন বিরোধী রাজনৈতিক দলগুলোর পতাকা বলুন ফ্ল্যাগ ফেস্টুন বলুন লাগাতে দিচ্ছে না। আজকে এই জায়গাতে ত্রিপুরা পুলিশের ভূমিকা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং ত্রিপুরা পুলিশ যেভাবে বিজেপির সরকার বিজেপির বিপ্লব বাবুদের দলদাসে পরিণত হয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং আজকে আমরা পুলিশের যারা নিচু তলের কর্মী তাদের দোষ দিন, আমরা জানি তাদের অনেক চাপ রয়েছে, আমরা জানি যে পুলিশের এখানে কিছু করার নেই, তার কারণ পুলিশ প্রশাসনের মেরুদণ্ডটা বিপ্লব বাবু নিজে হাতে ভেঙে দিয়েছেন। তাই আমরা বলছি যে পুলিশ প্রশাসন আপনারা সহায় করে সুপ্রিম কোর্টের যে নির্দেশনামা আছে সুপ্রিম কোর্টের সেই নির্দেশনামা মেনে আপনারা এই বিরোধী রাজনৈতিক দলগুলোকে কথা বলার সুযোগ দিন, বিরোধী রাজনৈতিক দলগুলোকে প্রচার করবার সুযোগ দিন। তার কারণ আপনারা বিপ্লব দেবের কাছে দায়বদ্ধ নন, আপনারা দায়বদ্ধ দেশের আইন শৃঙ্খলার কাছে, আপনারা দায়বদ্ধ দেশের বিচার ব্যবস্থার কাছে। বিচার ব্যবস্থা যখন আপনাদেরকে বলছে যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির দায়িত্ব আপনাদের নিতে হবে, তখন দয়া করে আপনারা এই পদ্ম ফুলের বদলে হাত করে ত্রিপুরা পুলিশ ত্রিপুরার প্রশাসনের মর্যাদা হানি করবেন না। আর দ্বিতীয় কথা, আমরা দেখছি প্রতিদিন হুমকি, প্রতিদিন ধমকানো, প্রতিদিন চমকানো হচ্ছে। এখানকার যিনি বিধায়ক তিনি আজকে সকালবেলাও আজকের যে প্রচার অভিযানে 18 নম্বর ওয়ার্ডে ছিল সেখানেও তাদের গুন্ডা বাহিনীকে পাঠিয়েছিলেন। আমরা তৃণমূল কংগ্রেস 34 বছর বাংলার মাটিতে সিপিআইএম এর গুন্ডামি দেখেছি, আমাদেরকে দৌড় করিয়ে ছুট কাটিয়ে ত্রিপুরার ময়দান ছাড়া যাবে না। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলছি যে বিজেপির বিধায়করা আমাদের সাথে দৌড়তে চেয়েছেন, নিশ্চিতভাবে 2023-এর নির্বাচনের আগে এই আস্তাবল মাঠে আপনাদের সাথে দৌড় প্রতিযোগিতা করতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা প্রস্তুত আছে। কোথায় কোন মাঠে খেলতে চান আমরা তৈরি আছি, কিন্তু সেই খেলা গণতান্ত্রিক পদ্ধতিতে আপনাদের খেলতে হবে। আমার আগে সুস্মিতাদি বলছিলেন যে দীর্ঘদিন উনি কংগ্রেস করেছেন, আমরা জানি এটা কংগ্রেসের সংস্কৃতি নয়, আমরা জানি রাজ্যে রাজ্যে বিজেপি যেভাবে এই গুন্ডামির রাজনীতি আমদানি করেছে সেখানে বিজেপির রাজনীতি করতে গেলে এই জাতীয় কথাবার্তা বলতে হয়, কিন্তু 2023-সালে তৃণমূল কংগ্রেসের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে আমরা তো দেখব যেভাবে বাংলায় আমরা দেখেছিলাম যারা বলেছিল তৃণমূল কংগ্রেসকে উপরে ফেলে দেবে, যারা বলেছিল তৃণমূল কংগ্রেসের চিহ্নটা পশ্চিমবঙ্গ থেকে মুছে দেবে, তারা সবাই এখন তৃণমূল কংগ্রেসের প্রতীকের তলায় আসতে চাইছে। আজকে 2023-এর নির্বাচনের পরে যখন ত্রিপুরার মাটিতে তৃণমূল কংগ্রেস সরকার প্রতিষ্ঠিত করবে তখন এখানকার যারা বিজেপির গুন্ডামি এখন করছেন, যারা বিধানসভায় গেছেন, তাদেরকে আমরা তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে লাইনে দাঁড়াতে দেখব, তার কারণ তখন তারাও তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চাইবেন। তাই আপনাদের বলছি যে সেই দিনগুলোর কথা মাথায় রেখে দয়া করে আপনারা ধমকাবেন না, চমকাবেন না, আপনারা ভয় দেখাবেন, আমরা ভয় পেয়ে বিশ্বাস করুন, আপনি যদি 18 নম্বর ওয়ার্ডে নীলকমলকে ভয় দেখান, আপনি যদি 17 নম্বরের সুতপাদিকে ভয় দেখান, এদেরকে ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতীকটা এদের হৃদয় থেকে সরাতে পারবেন না। এরা আগামী দিন লড়াই করে এই ওয়ার্ড থেকে জিতে সাধারণ মানুষকে পরিষেবা দেবে। তাই আপনাদের বলবো যে আপনাদের বিদায় ঘন্টা বেজে গেছে, বিপ্লব বাবুদের বিদায় ঘন্টা বেজে গেছে। এখন আগরতলার মানুষ বলছে টিএমসি ফর এএমসি, মানে ত্রিপুরার জন্য তৃণমূল, আগরতলার জন্য তৃণমূল।
নির্বাচনের রেজাল্ট বেরোনোর পর গুন্ডামি ফুরিয়ে যাবে। আর যারা বামপন্থী বন্ধুরা আছেন তাদেরকে বলবো, আপনারা জানেন এই ওয়ার্ডে লড়াই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াই। আপনারা দীর্ঘদিন ধরে লেনিনের কথা বলেছেন, স্ট্যালিনের কথা বলেছেন, আবার আগের মতো নারায়ণ গোস্বামী বলছিলেন নভেম্বর বিপ্লবের মাস। এই বিপ্লব আপনাদের যারা আপনারা বামপন্থী তাদেরকে বলবো যে আপনাদের ব্যর্থতা এক সময়, আপনাদের অত্যাচার এক সময় এই ত্রিপুরার মাটিতে একটা ফেক বিপ্লবকে ক্ষমতাসীন করেছিল। যারা বামপন্থী মতাদর্শে বিশ্বাস করেন, যারা মনে প্রাণে চান যে আপনার রাজ্য আপনার শহর সন্ত্রাস মুক্ত হোক, আপনার রাজ্যে গণতন্ত্র থাকুক, আপনার বাড়িতে পানীয় জল পৌঁছুক, আপনার রাস্তাটা ভালো হোক, আপনার বাড়ির সামনে একটা পথবাতি থাকুক, তারা দয়া করে সেই বামপন্থী বন্ধুরা তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে সমর্থন করুন। তার কারণ তৃণমূল কংগ্রেস ত্রিপুরায় ক্ষমতায় এলে তারা লেনিনের মূর্তিও ভাঙবে না, সিপিএম এর পার্টি চালাবে না। তাই আপনাদেরকে বলবো যে ভোটটা অন্য কোথাও নয়, ভোটটা একমাত্র তৃণমূল কংগ্রেসে দিন। তার কারণ তৃণমূল কংগ্রেসই একমাত্র পারবে, তৃণমূল কংগ্রেসই একমাত্র বিজেপির বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াইটা করতে পারবে। আর আজকে বিপ্লব বাবুর পায়ের তলার মাটি এত নড়বড়ে হয়ে গেছে, বিধায়কদের নিয়ে সভায় তার উপস্থিতিতে বিধায়করা হুমকি দিচ্ছেন আর তিনি নীরব হয়ে বসে আছেন। অর্থাৎ বোঝা যায় যে বিপ্লবের দেবের নির্দেশে এই হুমকি, বিপ্লব দেবের নির্দেশে এই সন্ত্রাস। শুনুন, লাল চোখ গেরুয়া চোখ যত দেখাবেন আমরা চোখে চোখ রেখে লড়াই করতে রাজি আছি। প্রথম ব্যারিকেডটা তৃণমূল কংগ্রেস এই আগরতলার মাটিতে তৈরি করেছে। আপনাদের ক্ষমতা হয়নি 51টা আসন থেকে একটা তৃণমূলের প্রার্থীকে প্রত্যাহার করাতে, আর আগামী দিন ক্ষমতা হবে না 51টা আসনে প্রত্যেকটা বুথে বিজেপির জামানত আমরা জব্দ করার জন্য তৈরি হয়ে আছি। এত পুলিশ লোক দেখিয়ে মিটিং মিছিলে পাঠিয়ে বিপ্লব বাবু যেটা প্রমাণ করতে চাইছেন যে এখানকার প্রশাসন বোধহয় খুব নিরাপত্তা দিচ্ছে, তা নয়। আজকে হোটেলের বাইরে গুন্ডা, আজকে রাস্তায় চলতে গেলে পেছনে বাইক বাহিনী। আর তাই আপনাদের বলবো এত পুলিশ যে পাঠাচ্ছে, এই পুলিশের পরিবারকেও আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন সপ্তম পে কমিশন দেবেন, এই পুলিশের পরিবারকেও আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনারা কেন্দ্রীয় হারে সরকারি কর্মচারীদের দিয়ে দেবেন, এই সরকারি কর্মচারীদের আপনারাই প্রতিশ্রুতি দিয়েছিলেন ত্রিপুরার মানুষকে যে 10,323 জন শিক্ষক তাদের চাকরি আপনারা ফিরিয়ে দেবেন, এই ত্রিপুরার মানুষকে আপনারা বলেছিলেন আগরতলা স্মার্ট সিটি হবে। এটা কেমন স্মার্ট সিটি যে একটা রাস্তা থেকে আরেকটা রাস্তায় যেতে গেলে রাস্তার 50% অংশ আবর্জনা ড্যাম্প করে রাখা থাকে, গার্বেজ রাখা থাকে। শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হলে, নালা নর্দমা গুলো পরিষ্কার করতে হলে আগে বিজেপিকে পরিষ্কার করতে হবে, আগে পদ্মফুলকে পরিষ্কার করতে হবে। তাই আমরা বলছি যে আপনারা যারা বিজেপির সমর্থকরাও আছেন, যারা বিজেপির ঝান্ডাটা কাঁধে নিয়ে হয়তো এখনো রাজনীতি করছেন, একবার মনে মনে প্রশ্ন করবেন যে আজকে আপনার পরিবারের কেউ যদি আক্রান্ত হন, সুস্থ হন, আপনাকে কেন চিকিৎসা করতে কলকাতায় যেতে হবে, আপনাকে আপনি কেন আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না, আপনি কেন স্বাস্থ্যসাথীর সুবিধাটা পাবেন না। আজকে এই ত্রিপুরার মাটিতে একজন বিজেপির কর্মীও বলতে পারবেন না যে এখানে আয়ুষ্মান ভারতের মাধ্যমে তাদের বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা তারা করতে পেরেছে। আমরা লাঠি গুলির কথা বলছি না, আমরা মানের বদলে মানের কথা বলছি না, আমরা বলছি আপনারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করুন, একদিন আপনারা কষ্ট করে বুথে গিয়ে ভোট দিন, আমাদের প্রার্থীরা আগামী 5 বছর আপনাদেরকে মাথা নিচু করে পরিষেবা দেবে। আমরা বলছি আপনি একদিন ভোট দিন, আপনার বাড়ির সামনের রাস্তাটা যদি ঠিক থাকে 5 বছর ধরে তার দায়িত্বটা তৃণমূল কংগ্রেসের প্রার্থী নেবেন। আপনি একদিন কষ্ট করে ভোট দিন, আপনার প্রার্থীরা যাতে আপনার বাড়িতে লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে মহিলারা 500 টাকা করে সুযোগ সুবিধা পান তার ব্যবস্থা করবে। আজকে বিপ্লব বাবু বলুন তো যে একটা প্রকল্প আপনারা এই ত্রিপুরার মাটিতে ত্রিপুরার মানুষের জন্য করেছেন, আপনারা বুক বাজিয়ে বলুন যে এখানকার মহিলাদের জন্য একটা কন্যাশ্রী রূপশ্রীর মতো প্রকল্প আপনারা করেছেন, না আপনারা করতে পারেননি, তাহলে কিসের জন্য ভোট চাইছেন, কিসের জন্য আপনারা বিপ্লবের স্বপ্ন দেখিয়ে আজকে যে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আজকে মানুষের স্বপ্ন ভঙ্গ হয়েছে। তাই আজকে মানুষ পরিবর্তন চাইছে আর আপনারা ভয় দেখাতে চাইছেন, সন্ত্রাস করতে চাইছেন। আমরা সাধারণ মানুষকে বলবো সকাল সকাল গিয়ে নিজের বুথ কেন্দ্রে গিয়ে ভোটটা দিন, সকাল সকাল গিয়ে নিজের বুথ কেন্দ্রে গিয়ে জোড়া ফুলে ভোট দিন আর নিজের ভোটটা নিয়ে দিন।
উপর থেকে শুধু রিলিং করবে আর চাপা মারবে। চাপা মারার সুযোগ যাতে না পায় তার ব্যবস্থা আপনাদের করতে হবে। কোন বাইরে থেকে গুন্ডা কি ব্যক্তি যদি হয়, কোন গুন্ডা গুলি যদি এই 18 নম্বর 17 নম্বর হয়, আমি মানুষকে বলবো আপনারা রুখে দাঁড়ান। তার কারণ যে গুন্ডামি আজকে আপনার বুথ কেন্দ্রে হচ্ছে, সেই গুন্ডামি আজকে আপনার পরের দিন আপনার বাড়ির মেয়ের সাথে হবে, আপনার বাড়ির ছেলের সাথে হবে। তাই আপনারা প্রস্তুত হন, আপনারা রুখে দাঁড়ান, আপনারা প্রতিবাদ করুন। ওরা চোখ তুলে তাকালে পাল্টা চোখ তুলে তাকালেন। তৃণমূল কংগ্রেস কর্মীর একটা কর্মী গায়ে যদি হাত পড়ে, আমরা তৃণমূল কংগ্রেস মুখ বুঝে থাকবো না, বিজেপিকে ভয় আমরা করি না। আর অমিত শাহ নরেন্দ্র মোদীকে তৃণমূল কংগ্রেস হারিয়ে দিয়েছে বাংলা। 80টা মিটিং করেছিল, বলেছিল উখাড় কে ফেক দেঙ্গে, আর বাংলার মানুষ পদ্ম ফুলটা উপরে ফেলে দিয়েছে। আমরা বলছি এই আগরতলার মাটিতে শুকিয়ে গেছে পদ্ম ফুল, ঘরে ঘরে জোড়া ফুল, জিতবে আমার তৃণমূল। তাই আপনারা প্রত্যেকে প্রস্তুত হন, এই তৃণমূল কংগ্রেস আগামী দিন মানুষের অধিকার, মানুষের অধিকার যাতে সুনিশ্চিত হয়, মানুষ যাতে সারা বছর পরিষেবাটা পায়, এবং যাতে আপনার শহরে শান্তি প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হয়, তার লক্ষ্যেই তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় 51টা কেন্দ্রে আগরতলা শহরে প্রার্থী নির্বাচিত করেছেন, প্রার্থীদের পাঠিয়েছেন আপনাদের কাজ করার জন্য। তাই আপনারা আজ থেকে ঐক্যবদ্ধ থেকে এই মাটিতে 25 তারিখ সকালবেলা আপনাদের ভালো করে খেলতে হবে, এমন ভাবে খেলবেন বিজেপি যাতে ওভার বাউন্ডারি হয়ে মাঠের বাইরে যায়, আর মাঠে থাকবে তৃণমূল কংগ্রেস। এত গোল দেবেন আগামী দিন 51-0 করে, 51টা আসনে তৃণমূল কংগ্রেস আগামী দিন প্রতিদ্বন্দ্বিতা শুধু নয়, 51টা আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে এই আগরতলা পৌর বোর্ড গঠন করবে। এবং বিজেপির যারা গুন্ডারা আছেন আপনারা প্রস্তুত হন, আপনাদেরকেও আগামী দিন জোড়া ফুলের পতাকাটা কাঁধে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলতে হবে, বন্দে মাতরম বলতে হবে। আপনারা যারা বিজেপি করেন, আরে আপনাদের জন্য কি বাড়িতে 500 টাকার গ্যাস না 30 টাকার পেট্রোল 40 টাকার ডিজেল? নরেন্দ্র মোদী তো আপনাদেরও স্বপ্ন দেখিয়েছিল আচ্ছা দিন আলে বলা হয়। জয় শ্রীরাম তো ভাই আমরাও বলি, আমরা বলি না জয় শ্রীরাম, আমরা বলি না জয় মা দুর্গা, আমরা বলি না জয় মা কালী, আমরা তো বলি। কিন্তু জয় শ্রীরাম বললে পেট্রোল পাম্পে গিয়ে আপনার পেট্রোলটা কিন্তু আপনাকে 100 টাকা দিয়েই কিনতে হবে, সেটা 30 টাকা 40 টাকায় আপনি পাবেন না, বা আপনি বিজেপি কর্মী বলে পাবেন তা নয়। তাই আপনাদেরকে ভেবে দেখবার অনুরোধ করবো যে একদিন 500 টাকা দেবে, একদিন একটু জল খাওয়াবে, ভাত খাওয়াবে, বিরিয়ানি খাওয়াবে, বলবে যা গিয়ে তৃণমূলের বুথ ক্যাম্পটা ভেঙে দিয়ে আয়, একদিন একটু টাকা দেবে বলবে তৃণমূলের কর্মীদের পিটিয়ে দিয়ে আয়, একদিন একটু টাকা দেবে বলবে তৃণমূলের ফ্ল্যাগটা পুড়িয়ে দিয়ে আয়। কিন্তু আগামী বিগত সারা বছর পেট্রোলটা আপনাদের 100 টাকা দিয়েই কিনতে হবে, টাকা দেবে একদিন, আর ভোট মিটে গেলে আপনাদেরকেও ভুলে যাবে, আপনারা পুড়িয়ে যাবেন। তাই যে বিজেপির কর্মীরা এখনো হাতে মাস নিয়ে গুন্ডামি করছেন তাদেরকে বলবো যে আপনারাও রত্নাকর বাল্মীকি হয়েছিল, দস্যু রত্নাকর রাম রাম বলতে বলতে বাল্মীকি হয়েছিল। তাই আপনাদেরকেও বলবো যে এখনো সুযোগ আছে, আপনারাও এই উন্নয়ন যোগে সামিল হন, আপনারাও তৃণমূল কংগ্রেসের পক্ষে আসুন, আপনারা বলুন যে পেট্রোল ডিজেলের দাম বাড়ানোর সরকার আর নেই দরকার, গণতন্ত্রহীনতার সরকার আর নেই দরকার, ত্রিপুরায় দরকার তৃণমূল কংগ্রেসের সরকার। তাই এই পৌর বোর্ডে প্রত্যেকটা ওয়ার্ডে আপনাদের জিততে হবে, আপনাদের জিততে হবে। তৃণমূল জিতলে সাধারণ মানুষ জিতবে, তৃণমূল জিতলে কন্যাশ্রী হবে, যুবশ্রী হবে, ঐক্যশ্রী হবে, শিক্ষাশ্রী হবে, লক্ষ্মীর ভাণ্ডার হবে, স্বাস্থ্যসাথী হবে, আর বিজেপি জিতলে গুন্ডামি হবে। আপনারা ঠিক করুন, দুয়ারে আপনার সরকার থাকবে না দুয়ারে বিপ্লব দেবের গুন্ডা বাহিনী থাকবে। মানুষ যদি গুন্ডা বাহিনীর পক্ষে থাকেন তাহলে বিজেপিকে ভোট দিন, আর যদি চান যে পেট্রোলের দাম কমুক, যদি চান রান্নার গ্যাসের দাম কমুক, তাহলে তৃণমূল কংগ্রেসের পক্ষে থাকুন।